وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ রব্বুল আলামিন বলেন তুমি যদি ইস্তিগফার করো আমি তোমাকে আযাব দিব না, এটা আমার সিদ্ধান্ত। তুমি ইস্তিগফার করলে আমি তোমাকে আযাব দিব না, এটা সিদ্ধান্ত। وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ এই জন্যই বেশি বেশি আমি আল্লাহর নবীর মজলিসে বসেছিলাম, আল্লাহর নবী রব্বি গফিরলি বলতেছিলেন, আমি গুনতে থাকছি, রাসূল বলতেছেন এক মজলিসে 100 বারের বেশি আমি গুনছি। বলতেন যার কোন গুনাহ ছিল না তিনি ইস্তিগফার করতেন 100 বারের বেশি। আমি কতবার করা দরকার? কতবার? হাজার বার, লাখ বার বলা উচিত। আমি তো আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে বলা উচিত আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি ইস্তিগফার করি আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন فاستغفروا ربكم ثم توبوا اليه يمتعكم متاعا حسنا الى اجل مسمى الله تعالى বলেন তুমি যদি ইস্তিগফার করো তুমি যদি তওবা করো কথা দিলাম দুনিয়াতে যখন যা লাগবে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ ونستغفر ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله شكرك يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله مولانا العظيم আজকে 11 নভেম্বর 12 নভেম্বর 2021 বাইতুস সুজুদ মজুকুর লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মজলিসের শ্রদ্ধেয় উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা নূহ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা
হযরতে নূহ আলাইহিস সালামের একটা বয়ান আমাদেরকে শুনিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতিকে একটা বয়ান করেছেন। কে? নূহ আলাইহিস সালাম। ওই বয়ানটা আল্লাহ তাআলার কাছে, শামসুদ্দিন মামা এখানে আসেন, আমার কাছে আসেন। আল্লাহ তাআলার কাছে এই বয়ানটা এতটা পছন্দের হয়েছে, আল্লাহ তাআলা এই বয়ানটা কোরআনে কারিমে বলে দিয়েছেন। হযরত নূহ আলাইহিসসালাম তার জাতিকে উপদেশ দিয়ে বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বলেন, হযরত নূহ আলাইহিসসালাম বলেন, আমি আমার জাতিকে বললাম, তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো এবং তওবা করো। তোমরা যদি ইস্তিগফার করো এবং তওবা করো তো তোমরা আল্লাহ তাআলাকে গাফফার হিসাবে পাবে। আল্লাহ তাআলাকে কি হিসাবে পাবে? গাফফার হিসাবে পাবে। তোমরা যদি আমার কাছে ইস্তিগফার করো, আমাদেরকে আমাকে বেশি মাফ করনেওয়ালা হিসাবে তোমরা পাবা। লাওয়া জাদুল্লাহ গাফুরুর রহিমা। তোমরা যদি ইস্তিগফার করো তোমরা আমাকে গাফুরুর রহিম পাবা। এটা যেন বাংলা ভাষায় আমরা বলে থাকি, তুমি যদি আমার কাছে আসো তাহলে আমি নিশ্চয়ই তুমি আমাকে মহসেন পাবা, তুমি আমাকে একটা ভালো মানুষ পাবা, তুমি আমাকে পাবা, আমি তোমার দিকে খেয়াল করব। আল্লাহ তাআলাও বলেন, হযরত নূহ আলাইহিসসালাম তার জাতিকে বলেন, তোমরা যদি ইস্তিগফার করো আর তওবা করো অবশ্যই আমাকে গাফফার পাবা, আমাকে গাফুর পাবা, আমাকে রহিম পাবা। এই জন্য ইস্তিগফার, ইস্তিগফার আর তওবা কাছাকাছি দুটো শব্দ। ইস্তিগফারের মূল শব্দ হল আমি বিগত জীবনের গুনাহগুলো থেকে মাফ চাই, আর তাওবার মূল তর্জমা হল আগামী জীবনে গুনাহ করব না বলে ওয়াদা করি। কটা শব্দ? কি কি? ইস্তিগফার এবং কি? তাওবা। ইস্তিগফার হল আমি পেছনের থেকে কি চাচ্ছি? মাফ চাচ্ছি। আর তাওবা হল আগামীতে করব না বলে কি করতেছি? ওয়াদা করতেছি। হুবহু এটার উদাহরণ হলো এমন, যেমন কোনো বাবার কাছে ছেলে যদি দুষ্টুমি করে, আরেকজনে যদি এই ছেলেকে বাবার কাছে নিয়ে আসে, তো বাবা একটা থাপ্পড় লাগায় কি বলে, আর করবা? তো এবার ছেলে কি বলে? আব্বু মাফ করে দাও, আর করবো না। হুবহু আস্তাগফিরুল্লাহ শব্দ অর্থ আল্লাহ মাফ করে দেন, ওয়াতুবু ইলাইহি অর্থ আল্লাহ আর করবো না। কি ভাই, তারা শব্দ কটা পাইছি বলে? ইস্তিগফার এবং তওবা এই দুটো শব্দকে আল্লাহ তাআলা কি করেছেন বলেন? একসাথে জুড়ে দিয়েছেন। যেখানে ইস্তিগফার সেখানে কি? তওবা। এটা যেন এমন যে আর করবা সে বলে আর করব। ইস্তিগফার এবং তওবা বলেন, ইস্তিগফার এবং কি? তওবা। তাহলে ইস্তিগফার অর্থ কি? মাফ চাওয়া বলেন, মাফ চাওয়া। ইস্তিগফার অর্থ কি? আর তওবা অর্থ ফিরে আসা, তওবা অর্থ ফিরে আসা, তওবা অর্থ কি বলেন? ফিরে আসা। আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহি জামিআ। যেন এর তর্জমা কি? এই শুনো শুনো শুনো, তোমরা না আমার কাছে ফিরে আসো, তোমরা না আমার কাছে কি করো? আমার কাছে ফিরে আসো। মুরগির বাচ্চাকে যদি ছিঁড়ে ছাপা দেয় তো বাচ্চা কোন দিকে দৌড় দেয়? মায়ের কাছে দৌড় দেয়। বিড়ালের বাচ্চাকে কুকুরে থাপা দেয় কার কাছে দৌড় দেয় বলে? মায়ের কাছে দৌড় দেয়। এই দৌড় দেওয়াটাকে বলে তওবা। এই দৌড় দেওয়াটাকে বলে কি বলে? তওবা। যে তোমরা আল্লাহ তাআলার দিকে, তুবু ইলাল্লাহি জামিআ, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। বলেন আল্লাহ তাআলার দিকে কি আসো? আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। এই জন্য আমাদের মুক্তি একটাই, এটা হলো আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। আল্লাহ তাআলার দিকে কি আসা? আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। আমাদের মুক্তির একটাই রাস্তা, আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। বাচ্চার নাজাতের একটাই রাস্তা, মার কাছে ফিরে আসা। মুরগির বাচ্চার নাজাতের আখেরি ঠিকানা মার কাছে ফিরে আসা। বিড়ালের বাচ্চার নাজাতের আখেরি ঠিকানা বিড়ালের কাছে ফিরে আসা। গরুর বাচ্চাকে থাবা মারলে গরুর বাচ্চা কি করে?
মায়ের পেটের সাথে এসে লেগে যায়। এটাকে আরবদের ভাষায় বলে আলেহাল ফাসিল, ফাসিল মানে গরুর বাচ্চা, আলেহা মানে আশ্রয় নেওয়া, আলেহাল ফাসিল মানে গরুর বাচ্চা গরুর পেটের সাথে এসে লেগে যায়। আলেহা থেকে ইলাহ, আলেহা থেকে কি ইলাহ, তাহলে ইলাহুন অর্থ কি জানে? ইলাহুন অর্থ যে সমস্ত আশ্রয়দাতা আর কেউ নাই, শুধুই আল্লাহ তাআলা, এটাই হলো আনা দেনে ওয়ালা, শুধু কে? আল্লাহ। যায় ফানা, শুধুই আল্লাহ। আশ্রয়দাতা কে? শুধুই আল্লাহ। এই জন্য লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহ আপনি ছাড়া আমার পানা কা, আশ্রয় জায়গা আর কিছু নাই, আপনি আমার আশ্রয়স্থল। বলেন আপনি আমার কি আশ্রয়স্থল, আপনি আমার কি আশ্রয়স্থল। এই জন্য ইবনে কাইয়িম আল জাউজিয়া আলাইহিমা তিনি বলেন, তিনি তো তার দোয়ার মধ্যে বলেন, আল্লাহ আমি ছাড়া না আপনার আরো অনেক আছে, কিন্তু আপনি ছাড়া তো আমার আর কেউ নেই। আচ্ছা, এই কথাটা আল্লাহর কাছে কেমন লাগার কথা? আমি ছাড়া আল্লাহর প্রয়োজন আছে, আল্লাহ ছাড়া আমার প্রয়োজন আছে কি? আজীব না, আল্লাহ আপনি ছাড়া তো আমার কেউ নাই, কিন্তু আপনি ছাড়া তো আমি ছাড়া তো আপনার আরো কি আছে? আমি ছাড়া আল্লাহর আর কতজন আছে, কিন্তু আল্লাহ ছাড়া আমার কে আছে? বলেন, এই জন্য এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু তাওহীদের কালেমা, এটা শুধু তাওহীদের কালেমা, এটা ইস্তিগফারের কালেমা। এই জন্যই তো 70 বছরের কোন ইহুদি যদি এটা পড়ে তো তার 70 বছরের সমস্ত গুনাহ মাফ। এটা কি ইস্তিগফারের কালেমা, এটা তাওবার কালেমা। সুবহানাল্লাহ, এটা কি তাওবার কালেমা, এটা আল্লাহর হেফাজতে ঢুকে যাওয়ার কালেমা, এটা আল্লাহর হেফাজতে কি ঢুকে যাওয়ার কালিমা, এটা যেন আমার সমস্ত জরুরত পুরো হওয়ার কালিমা। কি আমার কাছে কি লাগে জানেন? মানুষ কত দোয়া শিখায়, এই করোনা থেকে বাঁচার দোয়া, এটা থেকে এটা দোয়া, এটা থেকে এটা দোয়া। যদি একজনের শুধুই কালিমায় তৈবার উঠে উপরে উঠে সব দোয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কি আচ্ছা, কত লাখ দোয়ারে এক জায়গায় করলে কালিমায় তৈবার সমান হবে? এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়া মানে যেন রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো থেকে আমি আপনার কাছে পানা চাই, রব্বুল আলামিন সমস্ত গুনাহের সাজা থেকে আমি আপনার কাছে পানা চাই, রব্বুল আলামিন আমি যেন আমার সমস্ত অপরাধ থেকে আপনার কাছে পানা চাই, আমি যেন আমার সমস্ত ফেরেশানি থেকে আপনার কাছে পানা চাই, আমি যেন সমস্ত ফেরেশানি থেকে অভাব অনটন থেকে আপনার কাছে পানা চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
আল্লাহ নবী বলেন সব কিছুর একটা ভিন্ন ভিন্ন ভাবে, সব কিছুর পবিত্র, সব কিছুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে, সব কিছু পরিষ্কার করার একটা যন্ত্র আছে, শ্যাম্পু চুল পরিষ্কার করে শ্যাম্পু দিয়া, দাঁত পরিষ্কার করে কিন্তু পেস্ট দিয়া, চেহারা পরিষ্কার করতে কিন্তু পেচ ওয়াশ দিয়া, হাত ধোয় কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়া, আচ্ছা কেউ শ্যাম্পু দিয়া হাত ধোয়, ফেস ওয়াশ দিয়া হাত ধোয়, তাহলে বোঝা গেছে এখানের জন্য শ্যাম্পু লাগে, এখানের জন্য পেস্ট লাগে, এখানের জন্য ফেস ওয়াশ লাগে, হাতের জন্য হ্যান্ড ওয়াশ লাগে, এই চারটা দিয়ে কিন্তু বগল পরিষ্কার করে না, এখানের জন্য কিন্তু গায়ের সাবান লাগে, সুবহানাল্লাহ বলে না। আচ্ছা এবার এগুলো দিয়ে, এগুলোর কোনোটা দিয়ে কিন্তু জামা পরিষ্কার করে না, জামার জন্য কিন্তু কাপড়ের সাবান লাগে, এবার এগুলো কোনোটা দিয়ে কিন্তু জুতা পরিষ্কার করে না, জুতার লাগে কিন্তু নির্দিষ্ট জুতার ক্রিম আর জুতার খালি লাগে। আচ্ছা এগুলো কোনোটা দিয়ে কিন্তু গাড়ির গাড়ির গ্লাস পরিষ্কার করে না, এবার গাড়ির গ্লাস পরিষ্কার করার লাগে কিন্তু অন্য কিছু লাগে, ঠিক না? এগুলো সব দিয়ে কিন্তু মোবাইল পরিষ্কার করে না, মোবাইল ফাস কিন্তু অন্য কিছু দিয়ে করতে হয়, এবার এগুলো সব কিছু দিয়ে কিন্তু কম্পিউটার পরিষ্কার করে না, কম্পিউটার পরিষ্কার করা কিন্তু আরেক কিছু লাগে, আবার এগুলো সব দিয়ে কিন্তু টাইলস পরিষ্কার করে না, এবার টাইলসের লেগে কিন্তু আরেক কিছু লাগে, বুঝে না কথা বুঝে আসছে নি? আচ্ছা এগুলো সব দিয়ে কিন্তু চশমা পরিষ্কার করে না, এবার চশমা পরতে সত্যি অন্য কিছু লাগে, তাহলে বোঝা গেছে মাথা পরিষ্কার করার জন্য অন্য কিছু, চেহারা পরিষ্কার করার জন্য আরেক কিছু, দাঁত পরিষ্কার করার জন্য আরেক কিছু, এই জন্য রসুল বলেন লিকুল্লি শাইইন সিফারা, সব কিছুর জন্য আলাদা আলাদা বস্তু আছে, অসিফারাতুল কুলুবি যিকরুল্লাহ, অসিফারাতুল কুলুবি যিকরুল্লাহ, আর দিলটা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ তাআলার জিকির, দিলটা পরিষ্কার করার যন্ত্র কি আল্লাহ তাআলার জিকির। আশ্চর্য বিষয় হলো আপনি যদি মা বোন যদি চুলা আরে তরকারির পাতিল আর ভাতের পাতিল ডিম দিয়া মাঝে, ডিম দিয়া লিকুইড দিয়ে মাঝে যদি জিজ্ঞেস করেন কতক্ষণ মাঝে, উত্তর হবে যতক্ষণ পরিষ্কার না হয়, কতক্ষণ মাঝে, হ্যাঁ আপনি জামা কতক্ষণ ধুন ততক্ষণ পরিষ্কার না হয়, গাড়িটা কতক্ষণ ধোয় ততক্ষণ পরিষ্কার না হয়, এবার দিলটা কতক্ষণ ধুবেন যতক্ষণ পরিষ্কার না হয়, সুবহানাল্লাহ বলেন, এবার দিলটা কতক্ষণ ধুবেন যতক্ষণ পরিষ্কার না হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এখন কয়বার বললে পরিষ্কার হবে আমার জানা নাই, কয়বার বললে পরিষ্কার হবে আমার জানা নাই, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই জন্য মৌত পর্যন্ত পরিষ্কার করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন, হায় হায়, আজকে জুমার পর থেকে পর্যন্ত যেই পরিমাণ গাইছে, এক একজনে যেই পরিমাণ গাইছে, যদি মোট জন্ম থেকে আজ পর্যন্ত এই পরিমাণ কালেমা পড়তো সব আল্লাহ মনে হয়ে যেত, কি আজকে আসর থেকে মাগরিব পর্যন্ত যে পরিমাণ খন্তি খন্তি বলে চিল্লাইছে, যদি এটা ব্যায়াম যদি জন্ম থেকে আজ পর্যন্ত এই পরিমাণ কালেমা পড়তো সব আল্লাহর ওলি হয়ে যেত, কে পড়বে কার কার সময় হবে, চিল্লা দে যা পারে বলো, আমরা বলবো না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
দেখেন আল্লাহ তাআলা একমাত্র মানব জাতিকে গুনাহের যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন, একমাত্র মানব জাতিকে গুনাহের যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন আর নিজের কাছে মাগফিরাতের ক্ষমতা রেখে দিয়েছেন। ছাগলের গুনাও নাই, মাফ করার প্রশ্নও নাই। ইহুদিকে মাফ করবে না, ইহুদির গুনাও নাই, মাফ করার প্রশ্নও নাই। ইহুদির কোনো গুনাহ নাই, বলবে ইহুদির কোনো গুনাহ নাই, ইহুদিকে মাফ করবে কেন? মাফ করবে না, আরে গুনাহ নাই, গুনাহ নাই কিনলে গা ইমান নাই বলে, আরে ইমানে তো নাই তো তার গুনাহ আইব কত, নেকি আইব কত, আর কোন গুনাহ লাগে না, ইমান না থাকলে আর কোন গুনাহ লাগে না বলেন। এজন্য তাকে কোন গুনাহ কাউন্ট না, তাকে কোন গুনাহ কি না, আরে ওটা তো এক ফিটাই যথেষ্ট, আবার ফিটে দিব কত, এজন্য মাফ করবে শুধু আমাদের ইনশাআল্লাহ বলেন, মাফ করবে শুধু কাদেরকে, নবীরাও মাফের মধ্যে গুনাহ আছে মাফ করতো, তো নবীরাও তো গেছে না, আউলিয়া মুকাররমিনও গেছে না, ফেরেশতারাও গেছে না, সমস্ত জানোয়ারগুলোও গেছে না, আর কাফের ইয়াহুদি তো হুকুম পায় নাই, মাফটা করবে কাকে, শুধু আমাদেরকে ইনশাআল্লাহ। বলেন যে আজিব, এখন তাইলে আশাবাদী হয়ে কি গুনাহ বেশি করা নাকি ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া না করা, যিনি আমাকে এত কিছু করলেন আবার মাফ করে দিবেন, আমি তার মাফের মানি করি কিভাবে, কিভাবে করি? এই জন্য কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ وأتوب إليه أستغفر الله وأتوب إليه لأنين المذنبين أحب إلى الله من صوت المسبحين الله النبي বলেন سبحان الله এই আওয়াজের চেয়ে أستغفر الله এই আওয়াজ আল্লাহর কাছে বেশি প্রিয়, গুনাহগারের আওয়াজ গুনাহগারের আওয়াজ আল্লাহ তাআলার কাছে তাসবিহের আওয়াজের চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, একজনে তাসবিহ পড়ে আরেকজন বলে আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে মাফ করে দেন, এই শব্দ আল্লাহর কাছে হাজারো সুবহানাল্লাহ চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আল্লাহ কি কথা! হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছেন সুবহানাল্লাহ এর দাম বেশি নাকি আস্তাগফিরুল্লাহ এর দাম বেশি? হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন কারো জামা যদি ময়লা হয়ে যায় তবে আতরের প্রয়োজন বেশি না সাবানের প্রয়োজন বেশি? উত্তর হলো আতরের চেয়ে সাবানের প্রয়োজন বেশি। সকল তাসবিহ হলো আতরের মতো আর ইস্তিগফার হলো সাবানের মতো, তাসবিহ হলো কিসের মতো, আতরের মতো, ইস্তিগফার হলো কিসের মতো, সাবানের মতো। বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক, আল্লাহ তাআলা মাফ করে দিবেন এটাও স্বাভাবিক, খুশি লাগে না? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, আমিন। আল্লাহ এই মুহূর্তে আপনি একটু চাইয়া দেখেন না গোটা দেশের কি অবস্থা, আমরা কিতেছি কি
আমরা তো আপনার ঘরে বসে আছি, আমরা তো আপনার ঘরে বসে আছি, কি আমাদের অল্প কজনকে দিলে কি আপনার খাজানা কম করবে? তো দিবেন না কেন? কি বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক, আল্লাহ তাআলা মাফ করে দিবেন এটাও স্বাভাবিক, বান্দা গুনাহের যোগ্যতা রাখে এটা স্বাভাবিক, আল্লাহ মাগফিরাতের যোগ্যতা রাখে এটাও স্বাভাবিক। কি বান্দা গুনাহের যোগ্যতা রাখে এটা স্বাভাবিক না অস্বাভাবিক? আল্লাহ মাফের যোগ্যতা রাখে এটাও কি? আল্লাহ তাআলা মাফের যোগ্যতা রাখেন এটাও স্বাভাবিক। অতএব সুবহানাল্লাহ চে আস্তাগফিরুল্লাহর দাম বেশি, সুবহানাল্লাহ চে আস্তাগফিরুল্লাহর দাম বেশি। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ ইসলাম রহমাতুল্লাহ বলতেন, কোন মুসলমান গুনাহ করবে এটা স্বাভাবিক, কিন্তু কোন মুসলমান গুনাহের উপরে জমে থাকবে এটা স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক। গুনাহ করবে স্বাভাবিক না অস্বাভাবিক? তাহলে মাঝে মাঝে মোবাইল বের হবে, মাঝে মাঝে মোবাইলে কিছু একটা ঢুকে যাবে, এটা স্বাভাবিক। লেকিন সে এটা নিয়ে 24 ঘন্টা থাকবে, এটা অস্বাভাবিক। এটা কি বলেন? মাঝে মাঝে ওয়াজু গিয়া একটা গুনাহ হয়ে গেছে, এটা স্বাভাবিক না? এটা ওয়াজের পরিবর্তে গুনাহের মধ্যে ডুবে আছে, এটা অস্বাভাবিক। এটা কি বলেন? তাহলে বলবে আজকে তো হুজুর আমাদের জন্য কিছু চান্স রাখছে, কিছু সুযোগ রাখছে, এতদিন তো সুযোগ রাখতো না, আজকে তো কি রাখছে? এই জন্যই আমি যেন এটা নাই ঢুকে, এই জন্যই আমার মোবাইলে এইসব কিছু নাই, এই জন্যই নাই যেন ভুলও না ঢুকে। সুবহানাল্লাহ, কয়লা যেন কি বলেন, যেন ভুলেও না ঢুকে। পায়রা তো লাগে আপনার বয়ান দেখার জন্য, মালিকের কাছে কোন লাগে? লাগা লাগা দুই লাগা, লাগা লাগা কয় লাগা বলে? মালিকের কাছে সব থার্মোমিটার আছে, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত এক জীবন আমাদেরকে নসিব করেন, কমপক্ষে প্রতিদিন 100 বার ইস্তিগফার, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজীব না, ইস্তিগফারের পুরস্কারটা একটু শুনেন, ইস্তিগফারের পুরস্কার, ইস্তিগফারের কি? ইস আল্লাহ, দেখেন হযরত রাবেয়া বসছি, একবার কোন আল্লাহওয়ালার মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন, ও আল্লাহওয়ালা তার মুরিদানদেরকে একটা কথা শোনাচ্ছিলেন, এই শুনো, দরজা খটখটাতে থাকো, দরজা খটখটাতে থাকো, ওখান থেকে ওখান থেকে কি? এবার রাবেয়া বসছি বলে, হযরত কথাটা ঠিক বলেননি, এভাবে বলেন দরজা খোলাই আছে, খটখটালেই পেয়ে যাবে। কি ওইদিকে দরজা খোলা না বন্ধ? ওটা খোলাই আছে, খটখটানে ওয়ালা নাই, খটখটানে ওয়ালা কি? যে খটখট করতেই পেয়ে যাবে। এই জন্য হযরত মাওলানা ওমর ফারুক পরিবর্তে বলছেন এক আজীব, আমার নিজের কানে শুনছি হযরতের বয়ান, হযরত বলেন যে আজীব কথা, হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পাবা না, আবার এত সহজ নয়, না চাইতেই পেয়ে যাবে। কি এটা? চাইলেই পেয়ে যাবে, সুবহানাল্লাহ। এজন্য যে আল্লাহর ওলি হইতে চায়, যে আল্লাহর ওলি হইতে চায়, চাইলেই পাইয়া যায়, চাইলেই কি বলেন পাইয়া যায়। আমরা আল্লাহর ওলি হইতে চাই না? হ্যাঁ আল্লাহ, আমাদের টুপ ধরে হুজুর সবসময় একটা কথা বলেন, হুজুর বলেন যে ভালো ছাত্র হইতে হলে 1 মিনিট লাগে, কয় মিনিট হুজুরকে ভালো ছাত্র হইতে হলে 1 মিনিট লাগে, 1 দিন লাগে, 1 রাত লাগে। হুজুর কইতো কালকে আজকে সবকটা টাইট করে মুখস্থ করিবা, আগামীকালে সবকটা ফড়িয়ে আইবা, কালকে যখন সবকে যাইবা তুমি ভালো ছাত্র। আরে বাস্তব না বাস্তব? কি রে এই পড়াশোনা, এত টাইট করে পড়াশোনা দিছে, এবার সামনে সবক পড়ায় বলে এই এটা শোনাও তো, এটা ভাব শোনায় দিছে, এবার সবাই করি কি ভালো ছাত্র? সুবহানাল্লাহ। একবার টঙ্গিতে ইস্তেমার মাঠে নানাজিদের বইয়ের দোকান আছে, লম্বা বইয়ের দোকান, ধরেন 10 জন এই মাথা থেকে মাথা বেচা কিনা করতেছে, আমার নানাজির কাছে এক লোক এসে কয় তো আমি কিভাবে ভালো ছাত্র হব, এই বইটা আপনার কাছে আছে? না, আমি 1 মাসে বইয়ে রয়েছি, নানাজিকে তার কাছে যাই জিজ্ঞাস, সব কর্মচারী চাইয়া রয়েছে, কই লোক কিনে তার কাছে যায় জিজ্ঞাসা, আমিও চেয়ার আছে, এবার আমার এসে কয় আমি কিভাবে ভালো ছাত্র হব, এই বইটা আছে আপনার কাছে? আমি দেখছি নানাজি যে আমার কাছে পড়াইছে আমাকে বইয়ের, তাইলে আপনি যদি আল্লাহর ওলি হইতে চান দুইটা কাজ, আজ থেকে
থেকে সমস্ত ফরজ ওয়াজিব সুন্নত মুয়াক্কাদা পালন করবেন, আজ থেকে আর কোনো গুনাহ করবেন না, কাল থেকে আপনি আল্লাহর ওলি। ফরজ ওয়াজিব সুন্নত মুয়াক্কাদা বলেন আদায় করব, আর কোনো গুনাহ আপনি কি হয়ে গেলেন? আচ্ছা মেয়েরাও তো হতে পারে না, কেন মেয়েরাও হইতে পারে না, রিক্সাওয়ালাও হইতে পারে না, সিএনজিওয়ালাও হইতে পারে না, ব্যবসায়ীও হইতে পারে না, চাকরিজীবীও হইতে পারে না, অ্যাডভোকেটও হইতে পারে না, জজ সাহেবও হইতে পারে না, পুলিশও হইতে পারে না, কে কে হইতে পারে না? তাহলে ভালো ছাত্র হইতে পারে কে কে? ক্লাসের সবগুলো স্টুডেন্ট ভালো ছাত্র হইতে পারে কি না? কয় কাজ গতকালের সবক ঠিক মতো টাইট করে পড়বা, আগামী সবক দেখে আসবা টাইট করে, দুই কাজ তুমি ভালো ছাত্র। তুমি আল্লাহওয়ালা হবা কিভাবে? আজ থেকে ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা টাইট করে ধরবা, কোনো গুনাহ করবা না, তুমি আল্লাহ বলি হয়ে কি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সকালে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন তুমি যদি ইস্তেগফার করো আমাকে গফুর আর রহিম পাবে, তুমি যদি ইস্তেগফার করো লা ওয়াজাদুল্লাহ গফুর আর রহিমা, তুমি আমাকে কি পাবা? গফুর আর রহিম পাবা। এর অর্থ কি? তুমি ইস্তেগফার করতে দেরি করবা, আমি তো গফুর আর রহিম আছি, আমি গফুর নাম রাখছি কি লেগা মাফ করার লাগা, বলে আমি গফুর নাম রাখছি কি লেগা, আমি তোমাকে মাফ করে দেওয়ার জন্যই গফুর নাম রাখছি। আমাদের জীবনের সমস্ত পেরেশানি, যার জীবনে যে পেরেশানি আছে, এটা হলো গুনাহ হলো কারণ, গুনাহ হলো কি বলেন কারণ, আর আমার ইস্তেগফার হলো সমাধান। তাহলে আমার যদি গুনাহ না থাকে আমার আর সাজা হবে কেন? কথা কর না কেন, আমার গুনাহ নাই আমার সাজা হবে কেন? হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন তুমি যদি ইস্তেগফার করো আমি কথা দিলাম, ওমা কানাল্লাহু লিউআদ্দিবাহুম وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون رب العالمين বলেন তুমি যদি ইস্তেগফার করো আমি তোমাকে আযাব দিব না, এটা আমার সিদ্ধান্ত। তুমি ইস্তেগফার করলে আমি তোমাকে আযাব দিব না, এটা সিদ্ধান্ত। وما كان الله معذبهم وهم يستغفرون এই জন্যই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর নবীর মজলিসে বসেছিলাম, আল্লাহর নবী রব্বি গফিরলি বলতেছিলেন, আমি গুনতে থাকছি, রাসূল বলতেছেন এক মজলিসে 100 বারের বেশি আমি গুনছি। যার কোনো গুনাহ ছিল না তিনি ইস্তেগফার করতেন 100 বারের বেশি। আমি কতবার করা দরকার? কতবার? হাজার বার লাখ বার বলা উচিত। আমি তো আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে বলা উচিত আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি ইস্তেগফার করি আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন ফাস্তাগফিরু রব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলেন তুমি যদি ইস্তেগফার করো, তুমি যদি তওবা করো, কথা দিলাম দুনিয়াতে যখন যা লাগবে সব দিয়ে দিব। কি দিবে বলেন, কি দিবে? হ্যাঁ বয়ান করে কথা শুনবে না, জরুরি কথা আছে। একসাথে 5 জন মানুষ হজ করছে, উমরা করছে, আমি, মামা, আমার আব্বা, জেঠাজি, তুমসরের সাবেক প্রিন্সিপাল, 3 জন কবরে চলে গেছে, 2 জন আছে। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করেছে। এক রুমে থাকছে, এক প্লেটে খাইছে, 5 জন 5 জন 3 জন চলে গেছে, আর সাক্ষী হিসাবে আমরা 2 জন আছি। আল্লাহ আব্বার খবরকে জান্নাতের টুকরো বানায় দেন, জ্যাঠাজির খবরকে জান্নাতের টুকরো বানায় দেন, পিঞ্জুরুজুর খবরকে জান্নাতের বাগান বানায় দেন। ইনার মা, ইনার বিবিও ইন্তেকাল হয়ে গেছে,
আমার এই মামি আমার আব্বার অসংখ্যবার খেদমত করছে। আব্বা সবসময় এনার বাসায় উঠতেন, এনার বিবি রান্না করতেন। এন্তকাল হয়ে গেছে, কতদিন হয়েছে মামা? দুই বছর হয়ে গেছে। আল্লাহ তালা মামার বিবির কবরকে জান্নাতের চক্ষু বানিয়ে দেন। এজন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। করব তো ইনশাআল্লাহ, কতবার? 100 বার। ওই শুধু 100 বার? 100 বার। হ্যাঁ, যারা আমার মতো বুড়ো হয়ে গেছেন তারা কতবার করবেন? আল্লাহ তৌফিক দান, এর উপরে কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 100 বার আলহামদুলিল্লাহ 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 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله 100 বার দেখুন একটা দুরূদ শরীফ। اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد 100 বার أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه জোহর থেকে আসর পড়বেন, আসর থেকে মাগরিব পড়বেন, মাগরিব থেকে আশা পড়বেন, আশা থেকে ফজর পড়বেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগে বলতাম কাজের ফাঁকে ফাঁকে জিকির করব, এখন বলি জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করব। আগে বলতাম মাঝে মাঝে তাসবিহ গুনে গুনে পড়বা, এখন বলি বন্ধু নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়বো। পড়বো তো, যদি দোস্ত বলো এগুলো দ্বারা কি হবে, আমি বলবো দোস্ত এগুলো দ্বারা কি না হবে, এগুলো দ্বারা কি হবে বলো? হ্যাঁ, এগুলো দ্বারা কি হবে? এগুলো দ্বারাই, এগুলো দ্বারাই কাসেম নানু তুমি কাসেম এগুলো দ্বারাই জুনায়েদ বাগদাদি জুনায়েদ বাগদাদি এগুলো দ্বারাই হযরত মাওলানা ইসহাক হযরত মাওলানা ইসহাক রাহমাতুল্লাহ এগুলো দ্বারাই রশিদ আহমদ গাঙ্গুহি এগুলো দ্বারাই ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলবেন না? এগুলো দ্বারাই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি এগুলো দ্বারাই হুসাইন আহমদ মাদানী এগুলো দ্বারাই সুলতান আহমদ নানুপুরি আমরা দুজন একই পীরের মুরিদ দুজন একই সাথে পড়ছি। নারা আমাদের সিনিয়র, নারা আমাদের সিনিয়র, আমাদেরকে মহাব্বত করতো। এক মিনিট সালাম দেন, দোয়া চান, সবার কাছে দোয়া চান।